রেডি হচ্ছি, যাব উল্টারথ দেখতে। আজকে উল্টারথের মেলা, তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না, বাইরে বৃষ্টি হচ্ছে, আমার মেয়ের জেদের জন্য আমাকে যেতে হচ্ছে। তো একটু রেডি হয়ে নিই, তবে রেডি হয়ে বেরোবো। কাবল চুড়িদারটা পরলাম, এবার রেডি হয়ে নিই, তারপরে বেরোবো। রেডি হয়ে গিয়েছি একদম, এখন বেরিয়ে যাব। এখন বৃষ্টিটা একটু কমছে, তাই ভাবছি একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। তো রেডি হয়ে গেলাম, এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে প্রথমে যাব উকিলপাড়ায়, ওখানে জগন্নাথ আছে, জগন্নাথের রথে উঠবে। তো জগন্নাথকে রথে উঠা দেখব, তারপরে একটু ইচ্ছা আছে জগন্নাথের সাথে ঘোরার। দেখি মেয়েকে নিয়ে কতটা ঘুরতে পারি, যদি ঘুরতে পারি ঘুরবো, যদি ঘুরতে না পারি তাহলে মেলায় চলে যাব। তো চলো মেলায় এবার যাচ্ছি, মেলাতেও যাচ্ছি, জগন্নাথও দেখতে যাচ্ছি। কত দূর ভিডিও করতে পারবো জানি না, চেষ্টা করছি যতটুকু তোমাদের দেখানো যায়। তো আমি তো রেডি হয়ে গিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি। আর আমার পুচুকেও রেডি করে দিয়েছি, পুচুকে দেখো। হ্যাঁ পুচু, হ্যাঁ এই যে আমার পুচু সোনাকে রেডি করে দিয়েছি, বলো আমার পুচু সোনাকে কেমন লাগছে। পুচু সোনাকে রেডি করে দিয়েছি, এই দেখো। আর আমিও তো রেডি হয়ে গিয়েছি একদম, এখন আমার পাপা রেডি হলেই বেরিয়ে যাবো। তো চলো বাকি ভিডিও মেলায় গিয়ে করছি। আমার দিদিদের বাড়িতে এসেছি, দিদির বাড়িতে মা শীতলার মন্দির আছে, সন্ধ্যা আরতি হচ্ছে মা শীতলার মন্দিরে। এবার এখান থেকে যাব মেলাতে, রথ চলে গেছে, এবার যাচ্ছি মেলায়। মেলায় এসে গেছি, মেলাতে এসে দেখছি রথও মেলায় চলে এসেছে ঘুরে। এসেছি চপের দোকানে, চপ ঘুগনি খাবো, মেলায় এসেছি আর চপ ঘুগনি খাবো না তাই হয় বলো? এই দেখো চপের দোকানে এসেছি, চপ ভাবছে এখন খাবো চপ ঘুগনি। জগন্নাথকে দেখো, জগন্নাথ সুভদ্রা বলরাম বসে আছে রথে। মেলায় বিভিন্ন জিনিসের দোকান বসেছে, খুব আমার মেয়ে বায়না করছে এই দোকানে এসে কিছু নেবে, দেখি ও কি নেয়। কি বলছো, কি বলছো? Thank you.